হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গারা অন্যতম, তাই তাদের নাগরিকত্ব সহ সব অধিকার নিয়ে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া উচিত। তাই বিশ্ব সম্প্রদায়ের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত। বিকেল 4:30টার দিকে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিং এর সময় অ্যাঞ্জেলিনা জোলি এসব কথা বলেন। তিনি রোহিঙ্গা ক্যাম্পের দিকে দেখিয়ে বলেছেন, দেখুন, আমরা সবাই এখন বিশ্বের সবচেয়ে বৃহৎ রোহিঙ্গা শিবিরে অবস্থান করছি। এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এবং তাদের সহায়তা দিয়ে বাংলাদেশ একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। 5 দিনের বাংলাদেশ সফরে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।